আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যাবতীয় বস্তুর সন্তুষ্টি থেকে, যাবতীয় বস্তুর অনিষ্ট থেকে বাঁচার দোয়া। যে কোনো মানুষ, যে কোনো জীবজন্তু অথবা যে কেউ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আপনি যদি এই দোয়াটা পড়েন, আল্লাহ পাকের অশেষ রহমতে আপনি এগুলো থেকে বাঁচবেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো লোক প্রত্যহ সকালে ও সন্ধ্যায় এই দোয়াটি তিনবার যদি পাঠ করে, কোনো বস্তু তার কোনো অনিষ্ট করতে পারবে না। আবদুর শরীফের 5088 নম্বর হাদিস, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা, ইবনে হিব্বান এবং মেশকাত শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে। হাদিসটার আরবি এবং বাংলা উচ্চারণ, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহর নামে শুরু করছি যার নামের বরকতে না জমিনে কোনো বস্তু অনিষ্ট করতে পারে আর না আসমানে অনিষ্ট করতে পারে, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন, আমিন। এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।